সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম গানে গানে গল্পে। আশা করি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন নাজমুন তন্নি। তন্নির কণ্ঠে আমরা গান শুনছি, কথা বলছি, আপনারাও চাইলে টেলিফোনে আসতে পারবেন। এই সেগমেন্টে আমরা চাই আপনাদের সঙ্গে কথা বলতে। তন্নি, আপনার কাছ থেকে গান শুনছি, ভালো লাগছে, এবং চমৎকার কিছু গান শুনছি যেগুলো কালজয়ী গান বাংলা সঙ্গীতের। বিশেষ করে বিরতিতে যাবার আগে আরেকটি গান শুনলাম, হয়তো সব গানগুলো খুব বেশি গাওয়া হয় না, আপনার সিলেকশনে অনেক গানগুলো আছে আজকে আমরা হয়তো কম শুনেছি, আবার কিছু গান রয়েছে খুবই পরিচিত এবং খুবই মোটামুটি পরিচিত, আমার নিজেরই গাওয়া হয় না, নিজেরই গাওয়া হয় না, বিভিন্ন কারণে সুযোগ হয় না। আজকে আমরা এই সুযোগটা নিচ্ছি এবং আমরা চাচ্ছি যে আমরা আরও কিছু গান করব, আরও কিছু গান শুনবো আপনার কাছ থেকে। পরবর্তী একটি গানে যাব, কোন গান দিয়ে শুরু করবেন? এই গানটি শ্রদ্ধা রুনালারা ম্যামের গান একটি। বাহ, সব গানই আপনার প্রিয় এবং আশা করি দর্শকদেরও প্রিয়, আমারও ভীষণ প্রিয়। বিশেষ করে মিউজিশিয়ান যারা বাজাচ্ছেন, অমিত, রিজান এবং তানিম, তারা তিনজন এনজয় করছেন এবং এই গানগুলো তাদের নিজেদেরও ভালো লাগছে এবং ভালো লাগার গান। না, কারণ আমরাও তো একই মানে ফ্যামিলির মানুষ বলা যায় আর কি, যে এই যে ভালো লাগাগুলো, আমরা তো যারাই আমরা ঢাকা থেকে এসেছি, গান শুনে বড় হয়েছি, আমাদের টেস্টগুলো, আমাদের চাওয়াগুলো, ভালো লাগাগুলো একরকম, কিন্তু হয়তো সেই ভালো লাগার সংশ্লিষ্ট সবসময় একরকম হয় না। অবশ্যই, হ্যাঁ, তো অনেক সময় হয়ে গেলে ভালো লাগে, ঢাকা থেকে নয়, পুরো বাংলাদেশ থেকে যারা এসেছে, কারণ এখানে মৌলভীবাজারে মানুষ বেশি, কিন্তু আপনার যেমন মৌলভীবাজারটা কথার আগে চলে আসে, আমার তো মানে স্লিপ অফ টাঙের মতো ঢাকা চলে আসে, কি করার, সেটাই সেটাই, সে কারণে আপনি বাংলাদেশ ধরে একটু মিক্স করে দিলাম সেই কারণেই। আর কথা সত্য, আমরা যাচ্ছি গানে, গানের শেষে আরও কথা বলবো। আশা করি আমাদের এই জোকসগুলোর সাথে দর্শকরাও কি বলে খুশি নেবেন, হাসি খুশিভাবে নেবেন, সিরিয়াসলি নেবেন না, কারণ অনেক সময় কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো আমরা বলি না, আমরা হয়তো জাস্ট একটু ফান করার জন্য, একটু মজা করার জন্য এটা বলি। আশা করি দর্শকরা আমাদের সঙ্গে আছেন এবং সঙ্গে থাকবেন। চলুন যাই গানে। যখন থামবে গোলা ভূমি নিঝুম চারিদে, আকাশের জল যখন থামবে কোলাহল নিঝুম চারিদে, যখন থামবে কোলাহল নিঝুম চারিদে, আকাশের উজ্জ্বল তারা
চমৎকার আরেকটি গান এবং শিল্পী রোনা লায়লার অত্যন্ত জনপ্রিয় একটি গান। ওনার সাথে আপনার দেখা হয়েছে কখনো? জি, দেখা হয়েছে, অনেকবারই দেখা হয়েছে। যেহেতু উনি ইউকেতে থাকেন, সেই সুবাদে আর কি, সেই কারণে আমাদের একটা সৌভাগ্য হয়েছে যে ওনাকে দুই তিনবার দেখার, ওনার সঙ্গে ছবিও তুলেছি এবং অন্যরকমের একটা ফিলিংস আসলে কাজ করেছেন ওনার সাথে বা ওনার সামনে গান করেছেন? ওনার সামনে গান করেছি কিনা আমার ঠিক মনে নেই, হয়তো সেম স্টেজে গান করেছি, পরে উনি করেছেন, এরকম হয়েছে। উনি সেটা শুনেছেন কিনা আমার মানে কোনো ফিডব্যাক ওনার কাছ থেকে আমরা পাইনি। দেখি দর্শক কি ফিডব্যাক দিতে চান। একজন টেলিফোনে দর্শক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক কি শুনতে পাচ্ছেন? টেলিফোন লাইনে কথা বলছি। দর্শক কি রয়েছেন আমাদের সঙ্গে? আমরা টেলিফোন লাইনে কথা বলবার চেষ্টা করছি। দর্শক হয়তো চলে গেছেন, আবার সুযোগ করে চলে আসবেন। আমরা চাই আপনাদের সঙ্গে কথা বলতে, যেহেতু এই প্রোগ্রামটি আমরা লাইভ নিয়ে আসি আপনাদের জন্য। আপনারা যারা টেলিফোন করতে চান অবশ্যই টেলিভিশন স্ক্রিনে বা টেলিফোন
টেলিফোনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। দর্শককে শুনতে পাচ্ছেন, টেলিফোন লাইনে কথা বলছি। হ্যালো। জি, আমরা আপনাকে শুনছি, কে বলছেন প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। স্বপন ভাই, আমি বাবুল বলছি। জি বাবুল ভাই বলুন। জি, কেমন আছেন? আমরা ভালো আছি বাবুল ভাই, আপনি কেমন আছেন? বাবুল ভাই আমাদের একজন শিল্পী। এই আমার অনেক পছন্দের একজন শিল্পী নিয়ে আসছেন আজকে, সন্ধি আমার অনেক পছন্দের একজন শিল্পী। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ভালো গান করে সন্ধি। তো যাই হোক, যারা বাজিয়েছেন তারা অনেক সুন্দর বাজাচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ বাবুল ভাই, আপনি চিনতে পারছেন নিশ্চয়ই আমাদের শিল্পী। আমরা অনেক প্রোগ্রাম করেছি শিল্পী বাবুল ভাই, এটা ভালো লাগে। একজন শিল্পী যদি আরেকজন শিল্পীকে অ্যাপ্রিশিয়েট করে এটার একটা অন্যরকম আনন্দ। ভালো লাগলো আপনার সাথে অনেক দিন পরে কথা হয়ে। একসাথে তো আমরা অনেক গান করেছি, আপনার আপনার যেই বাউল গানের যে ধরনটা খুব ভালো লাগে আমার, আমরা একসঙ্গে যখন করি। ডেফিনেটলি অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। ও ধন্যবাদ, ভালো থাকবেন বাবুল ভাই, আমাদের সঙ্গে থাকুন। আরো কিছু গান বাকি আছে, আমরা আরো কিছু গান শুনতে চাই। ধন্যবাদ কাছ থেকে, আমরা যেহেতু ওনার কাছে পেয়েছি। অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছি, দর্শকরা হয়তো অনেক সময় হয় কি কোনো কোনো প্রোগ্রামে ফোন কম করেন, কারণ গান ভালো লাগছে আমার, হয়তো আর চয়েস যেটা চাচ্ছি ওইটা পাচ্ছি, অনেক সময় হয় না এরকম, তখন আর হয়তো অনেকে রিকোয়েস্ট কম করেন। যেমন বাবুল ভাই ফোন করে অ্যাপ্রিসিয়েট করলেন, কিন্তু রিকোয়েস্ট আর করেননি, কারণ ওনার প্রত্যেকটা গানই হয়তো এই মুহূর্ত পর্যন্ত ভালো লেগেছে, আগামী গানগুলোও ভালো লাগবে সেটা আশা করি আমিও। আর আসলে গান গাইতে থাকলে তো আসলে মনে থাকে না, একটা এটা একটা ব্যাপার যে ফোন ধরা এটাও একটা কাজ, কিন্তু আসলে যখন গান শুরু করা হয় তখন দেখা যায় ওটা মাথা, সেই সময়টাতে আমরা হয়তো বা অনেক সময় অনেককেই মিস করি, অনেকেরও কমপ্লেইন থাকে, বাট আমরা চেষ্টা চালিয়ে যাই। সেই কারণে আমরা অনেক সময় বলি যে আমাদের অপারগতার জন্য আমরা দুঃখিত, এইটা বলেই আমরা চালিয়ে যাচ্ছি। আশা করি আরও কিছু দূর আমরা চালিয়ে যেতে পারবো আপনাদের যদি সহযোগিতা এবং দর্শকদের যদি সহযোগিতা থাকে, এবং দর্শকরা আশা করি প্রোগ্রামটি উপভোগ করেন। কারণ কীভাবে যখন আমরা দুই এক সপ্তাহ মিস হয় বা করতে পারি না প্রোগ্রামটি সামহাও, তখন অনেকেই হয়তো রিকোয়েস্ট করেন যে প্রোগ্রামটা করছেন না কেন, এটা একটু করেন, তখন বোঝা যায় যে মানুষের ভিতরে এটা একটা ছোটোখাটো হলেও একটা অনুভূতি কাজ করে। তো সেখান থেকে আপনারাও গান করছেন, আমরাও গান করছি। এই বিলেতে আপনার দীর্ঘ যাত্রায় 14 বছর বলেছেন হয়েছে, সেখান থেকে কোনো কিছু শেয়ার করতে চান দর্শকদের উদ্দেশ্যে, ভালো লাগা কিংবা খারাপ লাগা? ভালো লাগার মুহূর্তই বেশি সত্যিকার অর্থে, আর ভালো লাগাগুলো মনে থাকে, খারাপ জিনিসগুলো যত ভুলে যাওয়া যায় ততই মঙ্গল। ভালো ভালো লাগার অনেক ব্যাপারটা হচ্ছে যে যদিও আমি বাংলাদেশ থেকে গান শিখে এসেছি, তারপরেও এই জায়গাটা ছিল তো আমার জন্য একেবারে নতুন, যেখানে আমি বলতে পারবো না যে একটা মানুষকে আমি দেশ থেকে চিনে এসেছি। কিন্তু এই 14 বছরে আমার আসলে মনে হয় না এখন আর আমি যে আসলে বাংলাদেশে থাকি না, এই মানুষগুলো এখন আমার এত আপন হয়ে গেছে যে আমি যদি একটা দীর্ঘ একটা সময়সীমার বেশি বাংলাদেশে থাকি তখন আমি এদেরকে মিস করতে থাকি। মিস করি, খুব সুন্দর কথা বলেছেন। আমাদের মতো যারা রয়েছেন তারা এইভাবেই হচ্ছে জীবনযাপন। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন এই মুহূর্তে, দেখি কে রয়েছেন, টেলিফোন লাইনে যাচ্ছে আবারও। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো। জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনাদের প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর প্রেজেন্টেশন, আপনারা খুব সুন্দর যাচ্ছে, ফ্যান্স যারা আছেন তারাও খুব সুন্দর, আপনার উপস্থাপনা চমৎকার। থ্যাংক ইউ। আর আমি আজকে আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, চিত্রা সিং এর যদি কোনো দু চারটি লাইন, একটা গানের দু চারটি লাইন যদি ওনার জানা থাকে। কোন গানটি? চিত্রা সিং এর যে কোনো একটা পপুলার গান, চিত্রা সিং এর যে কোনো গানের কিছু অংশ বিশেষ যদি আপনার জানা থাকে। অনেক সুন্দর চমৎকার রিকোয়েস্ট আপনার, এবং আপনি বুঝেছেন যে ওনার টেস্টের সাথে এটা মিল আছে, এই কারণে এটা রিকোয়েস্ট এসেছে। অনেক ধন্যবাদ আপনার রিকোয়েস্টের জন্য, আমি রিকোয়েস্টটা তুলে দিলাম তন্নি আপুর কাছে, উনি চেষ্টা করবেন। আপনি নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব, কেন না, আমার আমার উনি যে বললেন যেটা আপনি বুঝতে পারছেন যেটা আমার টেস্টের সাথে যায় কিনা। আজকে কিন্তু আমি গানগুলো যেগুলো রেখেছি সেগুলোর কিন্তু একটা একটা ছোট্ট সানে নজুল আছে, এই যে 14 বছরে বিভিন্ন জায়গায় যখন আমরা যাই অনেক রিকোয়েস্ট আসে, কিন্তু সেই গানগুলো আমাদের করতে পারি না, যখন আমরা বের হয়ে যাই
আপা আমার পছন্দের গানটা তো করলেন না, রাইট রাইট, এই কথাটা শুনে শুনে আসতে হয়। তো আমি আজকে চেষ্টা করেছি আমার পছন্দের চাইতে সেই ব্যাপারগুলোকে মাথায় রাখতে, যে যে গানগুলো মানুষ শুনতে চায় কিন্তু কোনো কারণে করা হয়ে ওঠে না, তো হোপফুলি তারাও কিন্তু বুঝতে পারে। আবার আমাকে অনেক সময় এভাবে সাজেস্ট করে, আপনি না এই শিল্পীর গান বেশি গাবেন, আপনার গলায় এই শিল্পীর গান ভালো ভালো মানায়, বেশি মানায়। তো এটা তো অনেকটা বড় একটা দোয়া না, যে তারা এটা এতটা গভীরভাবে আমাকে পর্যবেক্ষণ করছে বলেই তো তারা এটা মনে করছে। অবশ্যই 100%। তো ডেফিনেটলি যে ভাইয়া গান শুনছেন সে গান বোঝেন, যে মানে চিত্রা সিং এর গান না বুঝে শোনা যায় না, বুঝতে হয় গানকে। তো আমি ডেফিনেটলি একটু গাইবো প্লিজ, আমি আমার গানগুলোর মাঝখানে আমি রিকোয়েস্টের গানগুলো করব। আমি এখন যে গানটি আর কি করছি, আবারও বারবারই বলছি, সব কালজয়ী গান, এটি শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, তিনিও আমাদের কাছে চলে গেছেন, তিনি আমাদের একটা লেজেন্ড আমাদের দেশে। এমন চমৎকার চমৎকার কিছু গান তিনি তৈরি করেছেন যেগুলো মানে মানুষের কান থেকে কখনো সরে যাওয়ার নয়। আমি তার একটি গান করছি, মিতালী মুখার্জির গাওয়া। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা, এই মানুষের
বলো কোথায় এই মানুষের ভিড়ে মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝায় এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামে মানুষ মানুষের ভিড়ে সেই মানুষ না বাহ এটিও আমার যতটুকু মনে হচ্ছে বা মনে পড়ছে ফিল্মের নামটা আমার মনে নেই আপনার মনে আছে কিনা জানি না এটাও ছায়াছবির গান ফিল্মের নাম খুব সম্ভবত এক ভুলে গেছে যাক অসুবিধা নেই অনেক দর্শকের মনে পড়ছে ওনারা হয়তো বলে দিবেন টেলিফোনে আমরা ভুলে গেছি এই মুহূর্তে বাট খুবই চমৎকার এবং অত্যন্ত জনপ্রিয় এই গানগুলো রেডিওতে বিশেষ করে সিনেমাটার কিন্তু সিনেমা মানে যে জিনিসটা আমার ভাসছে খুব সম্ভবত শাবানা ছিলেন ছবিটার নায়িকা ওই সিনারিওগুলো আমার মাথায় আসছে কিন্তু আমার গানের মানে ছবির নামটা ঠিক মনে আসছে না ফিল্মের নামটা ছোটবেলা থেকে ফিল্ম দেখা হতো ফিল্ম আসলে এটাও একটা আপনি মজার স্মৃতির কথা বললেন না ফিল্ম দেখাটা একটা মজার স্মৃতি আমরা যখন ছোট ছিলাম তখন রাত দশটার পরে বাংলা সিনেমা শুরু হতো তখন মোস্ট অফ দ্য টাইম আমরা ঘুমাতাম কিন্তু মাসে একটা বাংলা সিনেমা হতো সেই সিনেমা আমাদেরকে দেখতেই হবে বেঁচে থাকতে হলে এই ছবি দেখতে হবে মানে যতক্ষণ আমি বেঁচে থাকি তো দেখা যেত কি আমরা না সিনেমাটা শুরু করতাম আমরা কখন ঘুমায় যেতাম আমরা কিন্তু জানি না হ্যাঁ তো দেখা হতো না কিন্তু শুরুটা দেখতেই হবে মানে আজকে সিনেমা হচ্ছে একটা বিশেষ ব্যাপার যেটা এখন আসলে মনে হয় না ওই রকম মানে এনভায়রনমেন্ট আর আছে বলে আমরা বড় হয়ে যাওয়ার সাথে সাথেও ছিল না অহরহ হয়ে গেছে মানে এত অহরহ হয়ে গেল মানে কিছুদিন পরেই ওই ইমেজটা নাটক বলেন সিনেমার বলেন মানুষের যে একটা প্রচণ্ড কৌতূহল আজকে ছবি দেখতে হবে আজকে একটা ভালো নাটক হবে ওই ইমেজটা কিন্তু আসলে সঙ্গীত শিল্পীদের মধ্যে কাকে পছন্দ এটা প্রশ্ন করলাম না একটু পরে করব যেহেতু ফিল্ম দেখতেন এক সময় বাদ এখনো হয়তো টুকটাক দেখেন নায়ক নায়িকাদের মধ্যে কাকে পছন্দ খুব বাংলাদেশের 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 অবশ্যই আমি আসলে ববিতা ম্যামের খুব ফ্যান সো স্মার্ট আপনার মধ্যে কিছুটা দাঁচ রয়েছে ববিতা ম্যামের আমি মনে করি সুপ্রিয় দর্শক চমৎকার এই জোকস এবং এই ফান করতে করতে আমাদের সময় চলে এসেছে আরেকটি বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবারও ফিরছি আমাদের সঙ্গে থাকুন চোখ রাখুন আয়ন টিভির পর্দায় সহজে যায় না বলা সময়টা যে বড় অল্প গানে গানে গল্প